চ্যাম্পিয়ন্স লিগেও দুই মহা নক্ষত্রের টক্কর, সম্মুখ সমন্বয় কিন্তু সমানে সমানে, রিয়েলের মহানায়ক আর বার্সার আইকন। মঙ্গলবার রাতে CR7 এর হ্যাট্রিকটাই বোধহয় তাতিয়ে দিয়েছিল LM10 কে। বুধবারের রাতে ক্যাম্প নিউ থেকে স্কিলের আতশবাজি, মেসির হ্যাট্রিক প্রায় একাই শেষ করলেন আয়াক্স কে। ঘরের মাঠে বার্সার হাতে 4-0 গোলের জন্য আয়াক্স। ম্যাচের 22 মিনিটে LM10 এর পা থেকে ফ্রিকিক ক্ষেপণাস্ত্রের মতো আছড়ে পড়ল আয়াক্সের জালে। ম্যাচের দ্বিতীয়ার্ধে 55 মিনিটে মাথায় ফের মেসি ম্যাজিক। চ্যাম্পিয়ন্স লিগের অভিষেকে নিজে গোল না করলেও গোল করালেন নেইমার। 69 মিনিটের মাথায় তাঁর ক্রস থেকে দুরন্ত হেডারে আয়াক্সের জাল ভেদ করেন জেরার্ড পিকে। ম্যাচের ফিনিশিং টাচও আর্জেন্টাইন মাসিহার পাই। 4 গোলে মেরুদণ্ড ভেঙে যাওয়ার পরও 77 মিনিটে পেনাল্টি পেয়ে যায় আয়াক্স, কিন্তু কোবেন সাউথরসেনের শট আটকে দিয়ে তাদের একমাত্র গোলের রাস্তা বন্ধ করে দেন ভিক্টর বালদেস। তবে 4-0 নয়, বার্সা আয়াক্স ম্যাচ শেষে ফুটবল ভক্তদের চোখ এখন অন্য স্কোর লাইনে। রোনাল্ডো 3, মেসি 3। এবিপি আনন্দ।